ভারসাম্যহীন ছেলের হাতে খুন বাবা, বাস দিয়ে মাথায় আঘাত করার কারণে ঘটনাস্থলে মৃত্যু হয় বাবার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম নাইমুল হক, বাড়ি গোয়ালপুকুর থানার মীর শাহপুর এলাকায়। গতকাল রাতে কাজ থেকে বাড়ি ফেরেন নাইমুল হক নামে ওই ব্যক্তি। কিছুক্ষণ পর ওই ব্যক্তির ভারসাম্যহীন ছেলে কাদের আচমকা তার বাবার মাথায় বাস দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় নাইমুল হক নামে ওই ব্যক্তির। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় এবং ঘটনা তদন্ত শুরু করেছে গোয়ালপুকুর থানার পুলিশ। ভারসাম্যহীন ছেলের হাতে খুন বাবা, ঘটনাটি ঘটে গোয়ালপুকুর থানার মীর শাহপুর এলাকায়। কাজ থেকে বাড়ি ফেরেন নাইমুল হক নামে ওই ব্যক্তি। কিছুক্ষণ পর ওই ব্যক্তির ভারসাম্যহীন ছেলে কাদের আচমকা তার বাবার মাথায় বাস দিয়ে আঘাত করে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় নাইমুল হকের। এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিট লাইট। ওর বাবাকে বাঁশ দিয়ে মেরে দেয় আচারং। তারপরে তো আমরা এই গ্রামে সব যে দেখি যে তখনই ওর ডেড হয়ে গেল, আমরা কিছু ই পেলাম না, ওর জীবিত কোনো ই পেলাম না। তারপরে আমরা ধরলাম ছেলেটাকে, ধরে রাখলাম যে কোথায় পাল্লিয়ে টাল্লিয়ে যায়। যদি পাগল তো আগে থেকে 10 বছর আগে থেকে ও পাগল হবো, পাগল ই করে খুব মারলো। ওর বোনটা বিয়ে হয়ে গেছে। কেন মারলো ওটার আমরা দিতে পারছি না, কারণ ওর কোনো ই নাই, মাথায় ঠিক নাই। এরকম কি ঘটনা আগে ঘটেছিল? আগে ওরকম ঘটেছে, তার দুদিন পহলে ঘটেছিল। ওই দিন কবে ওর এই যে এইরকম মাফলারটা ধরে চেপে ধরে দিয়েছে আর দাঁড়িগুলোকে ধরেছে, ধরে খুব ই করেছে বাবাকে। বাবাকে অন্য লোক যে গ্রামের যে আমরা ছুটালাম ওই দিন থাকলো, আবার কালকে এরকম ঘটনা ঘটে। ছেলে কে ছিলেন? হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে। এখন ছেলেটা কোথায় আছে? ছেলেটা এখন গল্প করে থানায়। থানায় কি হন আপনি? আমি গ্রামবাসী। গ্রামবাসী সম্মহীন ওই পাগলামি করে, মাঝে মধ্যে বাইরের লোকজনকে মারতো। কালকে ওর বাবা শুয়েছিল সন্ধ্যাবেলায়, পিছন থেকে গিয়ে মাথায় মেরে দিয়েছে। যে মেরেছে তার কি নিয়ে মারছে? বাস দিয়ে। মানে ওর বাবা? বাবা হয় মানে একমাত্র সন্তান ওর। মানে ছেলে বাবাকে মেরেছে? ছেলে বাবাকে মেরেছে। ওই ছেলের নাম কি? আব্দুল কাদির। যে মারা গেছে ওর বাবার নাম? যে মারা গেছে ওর নাম হচ্ছে মাইনুল হক। বাড়ি কোথায়? মীর শাহপুর গোয়ালপুকুর থানা, মানে চাকুরিয়া ব্লক। আপনি তো এলাকার মেম ছিল। ঘটনা কি ঘটেছিল? সন্ধ্যাবেলায় ওর বাবা বাইরে থেকে আসে, আসার পরে মানে একটু আরাম করার জন্য বিছানায় শোয়ে, পিছন থেকে বাস নিয়ে যায়, মাথায় মেরে দেয়।